বেদির সামনে এসে দাঁড়িয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি এখন শ্রদ্ধা নিবেদন করবেন। এই জাতির পক্ষ থেকে তিনি প্রথম অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করলেন। এখন দুজনে নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। নীরবে শ্রদ্ধা জানানো তাদের শেষ হলো এবং তারা ফিরে যাচ্ছেন। এবং এই কথাটি বলার চেষ্টা হয়েছে যে আমরা তোমাদের ভুলিনি, একুশের যে অমর শহীদরা তোমাদের পথ বেয়ে আমরা আজকে বীর স্বাধীন জাতি হিসেবে হয়েছি। এবং মহামান্য রাষ্ট্রপতিকে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে দেবেন। এবং তারপর এবারে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এগিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা যে গণতন্ত্র পেয়েছি সেই গণতন্ত্রের যে প্রধান স্থান সেটি হচ্ছে আমাদের জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করলেন। এবং এরপরে স্পিকারের পরে আসবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডস এর স্পিকার হার এক্সেলেন্সি রাইট ব্যারোনেস ডিসুজা। তিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি তার শ্রদ্ধা নিবেদন করবেন। কারণ এটি আজকে কেবল আমাদের শহীদ দিবস নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই জন্যে হার এক্সেলেন্সি রাইট ব্যারোনেস ডিসুজা তার ভাষা আন্দোলনে শ্রদ্ধা নিবেদন করলেন। এবারে আপনারা জানেন যে আমাদের অতিথি হয়ে এসছেন ভারতের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর সঙ্গীদের নিয়ে পুষ্প স্তবক অর্পণ করবেন। এবং তিনি বারবার যেটা বলেছেন যে বাংলা ভাষার জন্যে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদেরকে তিনি এই দিনে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তার সঙ্গে রয়েছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ এবং তাদের মন্ত্রিসভার দুজন সদস্য ব্রাত বসু এবং ফিরাদ হাকিম। তারা এসেছেন এবং সংস্কৃতি শিল্প সংস্কৃতির বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তার সফর সঙ্গী হয়েছেন, তার মধ্যে লেখক সুবোধ সরকার, কবি সুবোধ সরকার, নচিকেতা চক্রবর্তী সহ অনেক শিল্পী সাহিত্যিক তারা এসেছেন এখানে। এবারে ভারতের বাঙালিদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শ্রদ্ধা নিবেদন করলেন।
এবং তিনি আজকে তার বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই কথাই বলেছেন যে আজকের দিনে তিনি বাংলাদেশে শ্রদ্ধা জানাতে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং তার এই যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পেরে তিনি ধন্য মনে করছেন নিজেদেরকে। আমরা দেখছি তিনি তাঁর সফর সঙ্গী দিন নিয়ে ফিরে গেলেন এবং এইটাই আমাদের এবারের একুশের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। এবারে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ এবং মাননীয় উপদেষ্টারা পুষ্পস্তবক অর্পণ করবেন। ইতিমধ্যে মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত হয়েছেন এবং আমাদের মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ রয়েছেন। এদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং যারা আরো মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ তারাও এসেছেন, তারা সবাই একুশের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হল। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতৃবৃন্দ আছেন, ১৪ দলের পক্ষ থেকে এখন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। জনাব তোফায়েল আহমেদ, দিলীপ বড়ুয়া সহ ১৪ দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আছেন হাসানুল হক ইনু এবং অন্যান্য ১৪ দলের নেতৃবৃন্দ। আমরা জানি যে ফাগুনের ভেতরে আগুন আছে এবং সেই আগুন হচ্ছে কোনো বাইরের আগুন নয়, আজকে যে হিংসার আগুন সেই আগুন নয়, সেটি হচ্ছে হৃদয়ের আগুন। এই হৃদয়ের আগুন থেকে আমরা সকল প্রতিবন্ধকতা দূর করেছি এবং আমরা আশা করব এবারেও আমরা করতে পারব। এবারে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে এবং তার জাতীয় পার্টির নেতৃবৃন্দ মিলে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমাদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, গণতন্ত্রের শর্তই হচ্ছে যে বিরোধী দল থাকবে এবং সেই বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করবে এবং আমরা আশা করব ভবিষ্যতে কখনো বিরোধী দল তারা সংসদ বর্জন করবে না এবং যেই লক্ষ্য নিয়ে তাদেরকে নির্বাচিত করা হয়েছিল সেটা তারা পূরণ করবেন। এরপরে আছেন এবং তিন বাহিনীর প্রধানরা এখন পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা দেখতে পাচ্ছি এক পাশে এদিকে রয়েছেন বিরোধী দলীয় নেতা, অন্যদিকে যে তিন বাহিনীর প্রধানরা
তাদের নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করছেন। কারণ আমাদের সকলের আজকে যা যা অবস্থান সেটা সম্ভব হয়েছে এই একুশের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে, স্বাধীনতা আন্দোলনের পক্ষ থেকে। এবারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের গর্ব যে বাংলাদেশের একজন প্রতিনিধি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছে। এবারে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর প্রতিনিধিরা, বিভিন্ন রাষ্ট্রদূত, হাই কমিশনাররা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। কারণ আজকে 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে সকল মানুষ, সকল যে সকল দেশের পক্ষ থেকে বাংলাদেশের বাংলা